নমস্কার বন্ধুরা, আমি সোনালি, তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো নারকেল নাড়ু। তার জন্য এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো আমি ভেঙে নিচ্ছি। নারকেলগুলো আমার ভাঙা হয়ে গেছে, এবার নারকেলগুলো আমি কুড়ে নেব। নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। এখানে দুটো নারকেলে আমি 500 গ্রাম গুড় দিচ্ছি। 500 গ্রামের চাইতে একটু কম আছে। আচ্ছা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গুড়টা দিয়ে দেব। সব গুড়টা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়বো। গুড়টা আমার পুরো গলে গেছে, এবার নারকেল কোড়াগুলো দিয়ে দেব, ভালো করে নাড়ব। গ্যাসের ফ্লেমটা একটু কম করেই করবেন। দেখুন গুড়টা আমার কি সুন্দর পাক হয়ে এসছে, অনেকটাই নারকেল থেকে জল বেরিয়েছে। এখানে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। কিছুক্ষণ সময় নিয়ে এবার নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না আমার পাকটা হয় গুড়ের। গুড়টা বেশ ভালোভাবেই হয়ে এসছে, কড়াই থেকে গুড়টা ছেড়ে যাচ্ছে, মানে নারকেল লাড়ু হওয়ার জন্য তৈরি। এবার আমি একটা থালে একটু নিয়ে নিচ্ছি, ঠান্ডা করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, গুড়টা হয়ে গেছে, এবার আমার নাড়ু করার জন্য রেডি। ঠান্ডা করে এবার আমি নাড়ু করে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এক একটা করে নাড়ুগুলো বানিয়ে নেব। পূজাতে সবাই আমরা মিষ্টি খেতে ভালোবাসি, অবশ্যই বাড়িতে একবার বানাবেন এইভাবে। দেখুন আমার সব নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।